পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিজেপির তিন নম্বর মণ্ডলের উদ্যোগে চোর ধরো জেল ভরো এই স্লোগানকে সামনে রেখে নিয়ামতপুরের বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরে নিয়ামতপুর নিউ রোড মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীরা জানান, টেট কেলেঙ্কারিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও যেসব কেলেঙ্কারিতে মন্ত্রীরা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের আন্দোলন নয়, পশ্চিম বাংলার মানুষের আন্দোলন। 16 মাস 17 মাস থেকে SSC-র স্টুডেন্টগুলো যারা চাকরি পেত তারা গান্ধীজির মূর্তির নিচে কলকাতায় বসে আছে 17 মাস থেকে। তারা 17 মাস আগে থেকে অভিযোগ করছে কি চারদিকেই দুর্নীতি চলছে। আমাদেরকে প্রপার যে গাইডেন্সের হিসাবে চাকরি দেওয়া উচিত ছিল, কোনো ছেলে চাকরি পায়নি। যে নিজে বাড়িতে ঝি মিষ্টি বিক্রি করা তাদের নিজস্ব লোককে উইদাউট এনি কোয়ালিফিকেশন চাকরি দেওয়া হয়েছে। এটা শুধু চাকরির ক্ষেত্র নয়, SSC ক্ষেত্র নয়, পশ্চিমবাংলার প্রত্যেক মিনিস্ট্রি আকন্ধ ভ্রষ্টাচারে ডুবে আছে। আপনারা যে আজকে দেখছেন, দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। পুরো পশ্চিমবাংলার সমস্ত মন্ত্রীমণ্ডল মমতা দিদির নেতৃত্বে ভ্রষ্টাচারে আকন্ধ ডুবিত আছে। বলছি এটা কি লোকসভা ভোটে কি প্রভাব পড়বে? এটাতে লোকসভার সঙ্গে বিধানসভা ইলেকশন হবে, প্রভাব তো আপনি নিজেই বুঝবেন। গভর্নমেন্ট হবে বিজেপি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ দে, বিধায়ক অজয় পোদ্দার, অমিত গড়াই সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পথ অবরোধ তুলে দেয়। আর এই বিষয়ে আমাদের এটা পথ অবরোধ ছিল। আমাদের যেটা ভারতীয় জনতা পার্টি এবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্লোগান, এই চোরকে ধরতে হবে, জেলে ঢোকাতে হবে। এবং চোর পুরো সমাজের মধ্যে রয়েছে, টিএমসির যে পরিবার সেই টিএমসি পরিবারের মধ্যে রয়েছে। আর তাদের একদম মেন মানে চিফ হচ্ছেন আর কালীঘাট মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের নেতৃত্বে পুরো চুরি হচ্ছে চেন। তো এই চোরগুলোকে ধরতে হবে এবং কালীঘাট অবধি পৌঁছাতে হবে। তাহলে কি সেইটারই আহ্বান করলেন কুলটি থেকে, ঝাড়খণ্ড বাংলা সীমান্তের কুলটি থেকে কি আপনারা সেই আহ্বানই করছেন? না না, শুধু ঝাড়খণ্ড বাংলার কুলটি বলে না, একটা সারা পশ্চিমবঙ্গে এই আমাদের এই আন্দোলন আজকে আমাদের এখানে চলছিল আর আরও চলবে, এটা কন্টিনিউ চলবে। আমাদের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।